श्री म कथित श्री श्री राम कृष्ण कथामृत তৃতীয় খণ্ড। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন। প্রথম পরিচ্ছেদ, মণিলাল ও কালী দর্শন। আইসো ভাই, আজ আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করিতে যাই। তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব। কখনো সমাধিস্থ, কখনো কীর্তনানন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব। শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই, মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন, একেবারে অভিমান শূন্য পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ব্যবহার। পঞ্চম বর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য, সদানন্দ, সরল ও উদার প্রকৃতি। এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য। দুই দিনের জন্য চলো সেই প্রেমোদ্মত্ত বালককে দেখিতে যাই। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন, সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন, দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। আজ চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি, রবিবার। গতকল্য শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন। অমাবস্যা, নিবিড় আধার মধ্যে একাকী মহাকালী মহাকালের সহিত রমণ করিতেছেন, তাই ঠাকুর অমাবস্যাতে আজ স্থির থাকিতে পারেন নাই। তাই বালকের অবস্থা, যিনি মাকে অহর্নিশি দেখিতেছেন আর যার মা না হলে চলে না, তিনি বালক। আজ রবিবার, 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 26শে চৈত্র, প্রাতঃকাল। এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন, কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভাতুষপুত্র রামলাল আছেন, কিশোরী ও আরও কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন। পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন। মণি মল্লিক কাশীধামে গিয়াছিলেন, তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাহাদের কুঠি আছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ গা, কাশীতে গেলে কিছু সাধু টাধু দেখলে? মণিলাল বলিলেন, আজ্ঞে হ্যাঁ, চৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ এদের সব দেখতে গেছিলাম। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কি রকম সব দেখলে বলো? মণিলাল বলিলেন, চৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেনী মাধবের কাছে। লোকে বলে আগে তাঁর উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন, এখন অনেকটা কমে গেছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ও সব বিষয়ী লোকের নিন্দা। মণিলাল বলিলেন, ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, চৈলঙ্গ স্বামীর মত নয়, একেবারে কথা বন্ধ। সিদ্ধের পক্ষে ঈশ্বর কর্তা, অন্যের পক্ষে পাপ পুণ্য, ফ্রি উইল। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হল? মণিলাল বলিলেন, আজ্ঞে হ্যাঁ, অনেক কথা হল, তার মধ্যে পাপ পুণ্যের কথা হল। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে,
ঈশ্বরেই সব চান। যে সব কাজ করলে পূর্ণ হয় এমন সব কর্ম কর। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, ও একরকম আছে ঐতিহাসিকদের জন্য, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আর এক রকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা, আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না, ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান তেমনি চলি। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল, মঠের সাধুরা রোজ মাধুকরি অর্থাৎ ভিক্ষা করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে, এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা পাঁচজনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধু চৈতন্য হল, চোখ মেলে দেখতে লাগল। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ, তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। মণিলাল বলিলেন, আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এই সব পাঁচ রকম কথা হচ্ছিল। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কোন বাড়িতে থাকেন? মণিলাল বলিলেন, একজনের বাড়িতে থাকেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কত বয়স? মণিলাল বলিলেন, 55 হবে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আর কিছু কথা হল? মণিলাল বলিলেন, আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয়। তিনি বললেন, নাম করো, রাম রাম বলো। শ্রী রামকৃষ্ণ বলিলেন, এ বেশ কথা।